Hello Fionn, this is Saeb Salman and you're watching MrAndroid. So guys, আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি কিবোর্ড রিভিউ করব। তো আমরা যারা ফোন ইউজ করি তারা প্রত্যেকেই জানি যে আমাদের ফোনে যে কিবোর্ডগুলো থাকে সেই কিবোর্ডগুলো ডিফল্ট কিবোর্ড এবং সেই কিবোর্ডগুলো ব্যবহার করতে আমাদের অনেক সময় প্রবলেম হয়, টাইপিংয়ে প্রবলেম হয়, যার কারণে আমরা থার্ড পার্টি অ্যাপ ইউজ করে থাকি। তো আমরা যারা এই টাইপের কিবোর্ডগুলো ইউজ করি এবং আমরা সবসময় চাই যে একে অন্যের থেকে একটু ডিফারেন্ট টাইপের কিবোর্ড ইউজ করি, যে কিবোর্ডগুলোতে আমরা খুব ভালোভাবে টাইপ করতে পারি, তো আমি ঠিক তেমনই একটি কিবোর্ড আজকে আপনাদের সামনে রিভিউ করব, যেটাতে অনেক সুন্দর কিছু ফিউচার রয়েছে যেগুলো অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। তো কিবোর্ডটি পাওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, ফার্স্টে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ বক্সে লিখবেন টাস পাল এবং সার্চ করবেন। সার্চ করার পর যে কিবোর্ডটা আসবে সেই কিবোর্ডটা আপনার ইনস্টল করে ফেলবেন। কিবোর্ডটি ডাউনলোড করার পরে আপনারা কিবোর্ডটিকে ডিফল্ট হিসেবে সেট করবেন, যেন আপনারা যখন টাইপ করেন তখন যেন এই টাচ পাল কিবোর্ডটা সরাসরি চলে আসে। এইবার আমরা দেখব যে কিবোর্ডটা কেমন এবং কি কি ফিউচার আছে এই কিবোর্ডের মধ্যে। কিবোর্ডটা ডিফল্টভাবে সেট করার পরে কিবোর্ডের ইন্টারফেস ঠিক এইরকম আসবে এবং যেটা আপনার কাছে নাও ভালো লাগতে পারে, কারণ কিবোর্ডটা খুব একটা সাধারণ কিবোর্ড। কিন্তু যারা মনে করছেন যে কিবোর্ডটা আসলে দেখতে সুন্দর না, তাদের জন্য কিন্তু কিবোর্ডে অনেকগুলো থিমস আছে, যে থিমসগুলো আপনারা যে কোনো টাইমে চেঞ্জ করতে পারেন। তো কিবোর্ডের থিমসগুলো চেঞ্জ করার জন্য আপনাকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলে ঠিক অনেকগুলো থিমস আপনি এখান থেকে দেখতে পাবেন এবং এখান থেকে আপনি থিমসগুলো ইজিলি ভাবে সেট করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো থিমস আছে, প্রায় কয়েকশো থিমস আছে, যে থিমসগুলো আপনি এই কিবোর্ডের মধ্যে সেট করতে পারবেন। এবং এই থিমসগুলো সেট করার জন্য অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশান থাকা লাগবে, আদারওয়াইজ এই থিমসগুলো আপনি সেট করতে পারবেন না। তো এখানে অনেকগুলো থিমস আছে, যে থিমসগুলো আপনি ইচ্ছা মতো আপনার কিবোর্ডের মধ্যে সেট করে নিতে পারবেন। এবং সব থেকে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা কিবোর্ড টাইপ করি কিন্তু এই কিবোর্ডে যে নতুন ফিউচারটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে আপনি টাইপ না করেও কিন্তু একবারে সুইফট করে আপনি যে কোনো ওয়ার্ড লিখে ফেলতে পারেন। তো আমি ধরুন যে লিখবো হ্যালো, হ্যালো যদি লিখি তাহলে আমি একবারে সুইফট করে কিভাবে লিখতে পারি হ্যালো ওয়ার্ডটা, তাহলে আমি হ্যালো ওয়ার্ডটা এইভাবে লিখতে পারি, এইচ ই এলো, হ্যালো, এই যে চলে আসলে হ্যালো। আপনি ইচ্ছা করলে যে কোনো ওয়ার্ড লিখতে পারেন, আমি যদি এখানে হ্যালো বাদে অন্য কোনো ওয়ার্ড লিখি, যেমন ওয়েল, ডাব্লিউ ই এল, ওয়েল, এই যে চলে আসছে ওয়েল। এছাড়া আমি যদি লিখি গুড, জি ডবল ও ডি, গুড, চলে আসলো। এইভাবে আপনি খুব ইজিলিভাবে ফিউচারটার মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি যে কোনো ওয়ার্ড লিখে ফেলতে পারেন। এবং এখানে অনেকগুলো ইমোজি অ্যাড করা হয়েছে, যে ইমোজিগুলো অন্য কোনো কিবোর্ডে আপনি পাবেন না। তো এই ইমোজিগুলো আপনি পাওয়ার জন্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন। আপনি এখানে ক্লিক করলে আপনি ইমোজি এবং জিআইএফ সব কিছু পেয়ে যাবেন। তো এখানে অনেক ইমোজি আছে, যে ইমোজিগুলো আপনি ইউজ করতে পারবেন এবং এখানে ক্লিক করলে আপনি এখানে জিআইএফ ইউজ করতে পারবেন, যেগুলো আমরা আসলে ফেসবুকে দেখতে পাই। তো ফেসবুক ইউজ করার সময় আপনি এই জিআইএফগুলো এখান থেকে ইউজ করতে পারবেন, যেগুলো সম্পূর্ণগুলো ফ্রি এবং এগুলো অফলাইনেও আপনি ইউজ করতে পারবেন। এছাড়াও যদি আপনি মনে করেন যে আমি আরও অনেকগুলো জিআইএফ ইউজ করতে চাই, তাহলে এখানে ইন্টারনেট কানেকশান থাকলে আপনার এখানে অনেকগুলো জিআইএফ চলে আসবে, এগুলো আপনি যে কোনো সময় ইউজ করতে পারেন। এছাড়াও যেটা আছে এখানে সেটা হচ্ছে যে স্টিকার, এখান থেকে স্টিকার ইউজ করতে পারেন এবং এটার যেই স্টোর আছে সেখান থেকে আপনি অনেকগুলো স্টিকার ডাউনলোড করে নিতে পারবেন। এবং এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে পিকচার টেক্সট। পিকচার টেক্সট আমরা অনেক সময় বিভিন্ন সময় আমরা দেখতে পাই, যেগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন পিকচার টেক্সট প্লাস এখানে আছে হচ্ছে বিভিন্ন ইমোজির কোড, যেসব ইমোজিগুলো আমরা ফেসবুকে ইউজ করে থাকি সেই সব ইমোজির কোডগুলো এখানে আছে, যেগুলো আপনি খুব ইজিলি ভাবে পেয়ে যাবেন। এবং নিচের দিকে আপনি যদি সুইফট করে নামেন তাহলে আপনি এখানে পেয়ে যাবেন অনেকগুলো পিকচার টেক্সট, যেগুলো আপনি যে কাউকে পাঠাতে পারেন
এবং ফান করতে পারেন। তো এখানে অনেকগুলো আছে, আপনারা সেগুলো ইউজ করে দেখবেন ভালোভাবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এছাড়াও আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনি ইচ্ছা মতো চাইলে এই কিবোর্ডটাকে রিসাইজ করতে পারবেন। তো রিসাইজ করার জন্য আপনি জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এবং এখানে রিসাইজ দেখতে পাচ্ছেন। রিসাইজে ক্লিক করলে আপনি কিবোর্ডটা ইচ্ছা মতো বড় করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি এখানে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন এবং কিবোর্ডটাকে যে কোনো জায়গায় সুইফট করে নিয়ে যেতে পারবেন। তো এটা খুব একটা সুন্দর জিনিস যে আপনি আপনার কমফোর্টেবল মতো আপনি কিবোর্ডটাকে এক জায়গায় থেকে অন্য জায়গাতে সুইফট করতে পারবেন। এছাড়াও এর মধ্যে আরো অনেক ধরনের ফিউচার রয়েছে যেগুলো আপনারা ইউজ করবেন যখন তখন বুঝতে পারবেন, এবং আপনারা ইউজ করতে থাকলে এটা আসলে আপনার কাছে অনেক কমফোর্টেবল এবং ভালো মনে হবে। তো আশা করছি আপনার কাছে এই কিবোর্ডটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।